নমস্কার, আমরা আজকে আছি জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে তথা জিমসে। আজকে আমরা আছি পেশেন্ট বিমল সরকারের পুত্র মিস্টার সরকারের সাথে। স্যার নমস্কার, আপনি জিমসে এসেছিলেন আপনার বাবাকে নিয়ে, এখানে ট্রিটমেন্ট নিয়েছেন, আমাদের সাথে যদি একটু অভিজ্ঞতা শেয়ার করেন যাতে আমাদের দর্শক বন্ধুরাও এখানে জানতে পারেন কী ধরনের সার্ভিস পেশেন্ট বা পেশেন্ট পার্টি অ্যাভেল করছেন। হ্যাঁ ম্যাডাম, নমস্কার, সকলকে নমস্কার জানাচ্ছি। তো আমি, বাবার বয়স প্রায় 80 বছর, তো আমার নাম পিন্টু সরকার। তো বাবা বেশ কিছুদিন নানান রকম সমস্যা ভুগছে, যেমন ধরুন মেন্টাল প্রবলেম, ঠিক আছে, স্ট্রোক হয়েছিল, তারপর বর্তমানে চোখ দুটোর সমস্যা হয়েছে। তো সেই ব্যাপার নিয়ে আমি এসেছিলাম। আমি যতটা পারছি কমই বলছি। তো এই যে জিম সম্পর্কে আমি প্রায় অনেকের কাছে জানতে চেয়েছিলাম যে কেমন হসপিটালটা। আমি কিন্তু এখানে এসে যেটা দেখছি ম্যাডাম, আমি অন্তর থেকে বলছি, আমি অন্য কিছু না, মানে দারুণ দারুণ লাগেছে এখানকার। প্রথমত কথা দিয়ে, এখানটা আপনি আউটডোরেতে অনেক দামি দামি ডাক্তার, যারা একটা এমডি ডাক্তার, যে একটা এমডি ডাক্তার তো হয়তো বজবজ কেন আশপাশে আমি এমডি ডাক্তার পাওয়াই যায় না। এমনি এমন আমি আপনাকে উদাহরণ দিতে পারি, প্লেন একটা MBBS, অর্ধেকের বেশি মেডিসিন জানে না, তার ভিজিট 500 টাকা, এরকম রয়েছে। সেখানে একটা এমডি ডাক্তার উইদাউট ভিজিটে একটা পেশেন্টকে কি সুন্দরভাবে ট্রিটমেন্ট, এতটুকু তার মধ্যে রাগ নেই, কোনো কিছু নেই, পুরো পেশেন্টের কথা শুনছে, নানান রকমভাবে দেখাচ্ছে, কোঅপারেট করছে। তারপরে আপনি ধরে নিন, এখানে আমরা একটা কম্প্যাক্টেবল পেয়ে যাচ্ছেন। ধরুন আপনি আপনার একটা পেশেন্টকে নিয়ে এলেন, তার একটা মানে কোনো একটা বোন মানে ইনজিওর হয়েছে, দেখা যাচ্ছে বোন ইনজিওর থেকে সঙ্গে সঙ্গে দেখা উঠিয়ে, আমি বোনটা তো দেখলাম, কিন্তু এর মনে হচ্ছে আমার কোনো একটা মানে কোনো মেডিসিনকে দেখানোর প্রয়োজন আছে, সঙ্গে সঙ্গে আপনি পাশে একটা মেডিসিন ডাক্তার পেয়ে যাচ্ছে। তারপর আপনি মেডিসিন ডাক্তার বলেন, না স্যার আপনি এক কাজ করুন, আমি তো মেডিসিনটা দেখে নিচ্ছি, আজকে আপনার সময় থাকে বা না থাকে, আপনি কোনো একদিন আপনি আমাদের একবার একটু সাইকিয়াট্রিকে ডাক্তার দেবেন, সেটাও আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি একটা চিন্তা করে দেখুন, আজকে অনেক গরিব মানুষের ইচ্ছা থাকলে কিন্তু পারে না যে একটা ডাক্তার কাছে গিয়ে পেশেন্ট দেখাই, আমার বাবাকে কি, আমার ভাইকে কি, আমার পরিজনকে। এখানে একটা আপনি যদি এসে যদি যেতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি একসঙ্গে কিন্তু একটা সুন্দর করে ট্রিটমেন্টটা আপনি দিতে পারলেন, এবং কি একেবারে মিনিমাম খরচা, একেবারে অনেককেই হয়তো এটা জানে না। আমি তো মানে অনেক কিছু নেই, এখানে আমি এসে দেখছি একটা ডি গ্রুপে মিনিমাম, মানে যে আমি কি বলবো, আমার বলতে বাজে লাগছে, যার জন্য সামনে ঝাড়ু দেওয়া বললে আমার খুব আমার নিজের সেন্টিমেন্ট লাগে, তাকে আমি ঝাড়ু দেওয়া বলতে পারবো না, তার যে এত ভদ্র তাদের ব্যবহার, ঠিক আছে, বা ধরুন যে নার্স আছে, যে মানে যে ছেলেগুলো সিকিউরিটি কাজ করছে, বা যারা যে কোনো যে কোনো ব্যাপার, এদের ভদ্রতা এত ভালো, সবচেয়ে এত একটা পেশেন্টের উপর ম্যাডাম এত ভালো এরা দায়বদ্ধতা, যদি একবার যদি দেখতে পারি আমি পেশেন্টটাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছি বাথরুমে, দৌড়ে আসছে, কীভাবে আপনি টয়লেট নেননি কেন, এই চক্কর টয়লেট নিয়ে আসো, দৌড়ে গিয়ে একটা ছেলেকে টয়লেট নিয়ে এসে, এই স্যার স্যার আপনি স্যার উঠুন। তার মানে স্যার আপনি যেটা বলছেন, মানে আপনার খুব ভালো অভিজ্ঞতা। অভিজ্ঞতা শুধু নয়, আমি একটা কথা বলবো, আমি খুব মানে অতি সাধারণ, আমি একজন লাইফ ইন্স্যুরেন্সের লোক, আমি অনেক নার্সিং হোম ঘুরেছি, এত এক্সেলেন্স জায়গা পাওয়া যায় না, এত কম পয়সা বর্তমান দিনে। আমি তো বলবো ঈশ্বরের কাছে দুয়া করে আমি মানে আশীর্বাদ জানাবো, যে ভদ্রলোক এটা করেছেন সে যেন আরও যেন কিছু করতে পারো, কারণ তার মধ্যে একটা এত বড় জিনিস চিন্তা ছিল যে একটা এমন কিছু জিনিস করছে তাকে না করতে পারো, যাতে করতে পারতো আপনার এ কী বলে নিউ টাউনে গিয়েছিলাম হসপিটাল করতে পারতো, সেটা ঢুকলে আপনার 5,000টা ভিজিট নিতে পারতো, এরকম আমাদের একটা গ্রাম্য জায়গাতে এরকম একটা জিনিস, তো আমরা হাতে কাছে চাঁদ পেয়ে গেছি, চাঁদ। আরে বাবা, আমার বাবা মারা যাবে, আমিও মারা যাব, কিন্তু আমরা এটা না যেন বলতে পারি, যখন আমি অনেক বড় জায়গায় পৌঁছে প্রচুর টাকা হবে, তখন না যেন বলতে পারি আমার বাবা বিনা ট্রিটমেন্টে মারা গেছে, কি কেন আমি অমুক ডাক্তারকে নিয়ে এলাম শুধুমুধু 500 টাকা বিজনেস সেটা একটা বলছে, এখানে আপনারা কলকাতা নিয়ে যাও, এখানে তা প্রয়োজন নেই। একটা আমি ফোন করলে চিন্তা করতে সঙ্গে অ্যাম্বুলেন্স আপনার বাড়ি চলে যাবে মাত্র 300 টাকায়, আজ 300 টাকার কোনো মূল্য আছে? আপনি চিন্তা করেন, আপনি যদি একটা নিজে একটা গাড়ি একটা অটো যদি নেন, সেও কিন্তু আপনাকে রাজবাড়ি রাখতে গেলে আপনাকে তার সঙ্গে 5 দিন আগে তার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে, তারপর আপনার পেশেন্ট বাড়ি চলে যাওয়ার পর আপনাকে জানতে চাইছে আপনার পেশেন্ট কেমন আছে, কী বৃত্তান্ত, কী খাচ্ছে, কী খেলো, কেন এলেন না, আজ কেন এলেন না, কে করবে দিদি আজকের দিনে, পয়সা সবাই নেয়, আমি তো এটা কিছুই নেয় না, কিচ্ছু নেয় না। আর একটা কথা বলছি, পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আমার চোখের সামনে পড়ছে, এর টাইম তো দেখতে পাচ্ছি কোথাও একটা এতটুকু একটা কোনা দাগ নেই, আর কাউকে বলতে হচ্ছে না দিদি, তারা নিজের ছুটে আসছে। আপনি যদি আচ্ছা আচ্ছা দামি দামি জায়গা, আমি নাম ধরে বলবো না, কলকাতা, আমি কলকাতার বাইরে অত আমি যাই না, কলকাতাতে আপনি যত বড় নার্সিং হোম হসপিটালগুলো আছে প্রচুর নাম আছে, কোথায় পানের পিক পেয়েছে, কোথায় একটা নোংরা পড়ে রয়েছে, পড়ে আসবে পড়ে আছে, হ্যাঁ দেখলে গা ঘিন করে, কিছু বলার নেই,
হবে, পায়ের স্পর্শ বুঝছেন না, আপনি যেখানে পেশেন্টটা দেখবে দেখবেন তার চেয়ারের তলায় দেখবেন পানের পিক রয়েছে, এখানে আপনি সব পাবেন না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করার জন্য, দর্শক বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আমরা যেটা দেখলাম, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তথা জিমস হসপিটালে সব রকম শ্রেণীর মানুষরা আসতে পারেন, সার্ভিস অ্যাভেল করতে পারেন। ডাক্তাররা, নার্সরা, সব রকম স্টাফেরা সব সময় সেবা দেওয়ার জন্য এখানে প্রস্তুত। যদি কোনো অসুবিধে হয় সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারটার সাথে, অসুবিধে হলে জিমস হসপিটালে চলে আসুন। ধন্যবাদ।